নমস্কার, দিনের সেরাতে আপনাদের স্বাগত। আমি রয়েছি বুদ্ধদেব, এবং যে আওয়াজটি শুনলেন এটা বঞ্চিত সেই সমস্ত শিক্ষক প্রার্থীদের, যারা মেধা তালিকায় যাদের নাম আছে, সেই সমস্ত যারা এক হাজার দিন রোদ ঝড় জলকে উপেক্ষা করে শুধুমাত্র তাদের হকের চাকরি, তাদের বঞ্চিত চাকরি পাওয়ার জন্য তারা এই আওয়াজ তুলেছেন। কুণাল ঘোষকে দেখে তৃণমূলের মুখপাত্র, রাজ্যের সাধারণ সম্পাদক, তিনি তাদের সেই অনুষ্ঠানে যাওয়ার সঙ্গে সঙ্গেই এই আবার শুনতে হচ্ছে কুণাল ঘোষকে। কুণাল ঘোষকে শোনা মানেই রাজ্যের সরকারকে শোনা, কুণাল ঘোষকে শোনা মানেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে শোনা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চোর চোর চোর, নিয়োগ চাই নিয়োগ চাই নিয়োগ চাই, এটাই এখন আওয়াজ বাংলায়। কেন এই আওয়াজ, কি জন্য এই আওয়াজ, ইতিমধ্যেই বাংলার মানুষের কাছে তা পরিষ্কার হয়ে গেছে। চুরি হয়েছে চাকরি, যারা যোগ্য তারা পায়নি তাদের হকের চাকরি, বঞ্চিত হয়েছেন, তাদের চাকরি চুরি করেছে। সেই চুরি, তারই প্রতিবাদ, সেই বঞ্চনা, তারই দুঃখ বুকে নিয়ে 1000 দিন পথে তারা। শুধু তাই নয়, রাসমণি পাত্র, বাংলার মেয়ে, বাংলার নারী, সেই রাসমণি পাত্র আজ দেখিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন কিভাবে প্রতিবাদ করতে হয়, কিভাবে প্রতিবাদ করতে হয়। সেই প্রতিবাদের চিত্র আজ দেখেছে গোটা বাংলা, গোটা দেশ। কি দেখলো, যারা 1000 দিন রাস্তায় বসে আছে তাদের প্রতিবাদ, তাদের প্রতিবাদের ধ্বনি, সেই ধ্বনির জোর হয়তো পৌঁছায় না নবান্নের 14 তলায়। ঠিক শুনেছেন, রাসমণি পাত্র আমারই, আপনারই মতন এক ঘরের মেয়ে, কারোর স্ত্রী, কারোর পুত্রবধূ। সেই রাসমণি পাত্র 1000 দিন ধরে তিনি রাস্তায়, আর সমস্ত নেতারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গেলেন শেষ লগ্নে মুখোমুখি কংগ্রেসের কৌস্তভ বাগচি আইনজীবী, এবং মুখোমুখি তার হলেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ সেখানে ঢুকতেই চোর চোর স্লোগানে মুখরিত গোটা গান্ধী মূর্তি পাদদেশ। এর পূর্বে গান্ধী মূর্তি পাদদেশ এইভাবে কোনো একটি দলের এক প্রতিনিধিকে কখনো কি দেখেছেন এইরকম চোর চোর আওয়াজ শুনতে? আজ সারাদিন আমরা কুণাল ঘোষের সঙ্গে সেই ইন্টারাকশন, কুণাল ঘোষের বক্তব্য তো শোনাবই, তার আগে আরও একটি প্রতিবেদন, যে প্রতিবেদন আজ দেখলো, দেখবে বাংলা, এবং কিভাবে এই বঞ্চিতরা আজ রাস্তায় ছিলেন, কিভাবে তাদের কর্মসূচি 1000 দিনের পালন করলেন, সঙ্গে ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও, তারাও কি বললেন, দেখুন প্রতিবেদন। গায়ে জামানি, হাতে তালি, মুখে অনর্গল স্লোগান, ধর্মতলায় আন্দোলনে SLST চাকরি প্রার্থীরা, দেখতে দেখতে কেটে গেল 1000টা দিন,
চাকরির দাবিতে পথে নেমে এক নাগাড়ে আন্দোলন চাকরির দাবিদারদের। রোদ ঝড় মাথায় নিয়ে অক্লান্ত পরিশ্রম, দাবি একটাই, চাকরি চাই। এই আন্দোলন একাধারে যেমন কষ্টের, বঞ্চনার, তেমনই গর্বের। যে কোনো পরিস্থিতিতেই হার মানতে রাজি নয় কেউ। বলার নেই, মানে এটা যেমন একধারে বাংলাবাসীর কাছে, বঙ্গবাসীর কাছে তথা আমাদের কাছে লজ্জার দিন, যেখানে যোগ্যরা যোগ্য প্রমাণিত হওয়া সত্ত্বেও হাজার দিন ধরে রাস্তায় বসে আছে। বিচার ব্যবস্থা প্রমাণ করেছে যে আমরা যোগ্য, সরকার একাধিকবার মেনে নিয়েছে আমরা যোগ্য, তা সত্ত্বেও আজকে দিন সংখ্যাটা হাজার, কাল হাজার একতম দিন হবে, কালকেও আমরা রাস্তাতেই বসে থাকবো। এটা আমাদের লজ্জার যেমন দিন, ইতিহাসে কালো দিবস হিসাবে পালিত হওয়া উচিত এই দিনটাকে, পাশাপাশি এটা আমাদের কাছে গর্বের দিন, আনন্দের দিন, যে আমরা হার মানি, আমরা হার মানবও না। এই দিন সংখ্যাটা আরও বাড়বে, কিন্তু আমাদের আপনারা এখানেই দেখতে পাবেন যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের হকের চাকরিটা পাচ্ছি। হকের চাকরি পেয়েই আমরা এই জায়গাটা ছাড়বো, আমরা আমাদের নিজের বাড়িতে ফিরবো। এই জন্য লড়াই চলছে, আন্দোলন চলছে। আন্দোলনের মঞ্চে দেখা মিলল এক অভিনব ছবি। আন্দোলনের ঝাঁজ বাড়াতে মাথা মোড়ালেন এক মহিলা ও পুরুষ চাকরি প্রার্থী। শেষমেশ কান্নায় ভেঙে পড়লেন মহিলা। খুব পরিস্থিতি খারাপ আমাদের প্রত্যেকের, সবার কথা ভাবনা চিন্তা করে এবং নিজের নিজের চাকরির জন্য এবং সবাইকে যাতে ভালো রাখতে পারি, সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারি। আমার কাছে দৈহিক সৌন্দর্যটা সৌন্দর্য নয়, আমার কাছে কর্ম স্বনির্ভরতাটাই, জীবনে বেঁচে থাকাটাই, জীবনটা সুন্দর পাবে। বলে এই জীবন যদি সুন্দর হয় সব কিছু সুন্দর হবে, চুল আবার হয়ে যাবে, কিন্তু চাকরি না পেলে আমরা সবাই মরে যাব, আমরা কেউ বাঁচতে পারবো না। এই সুযোগে রাজনীতির পারদ আরেকটু চড়িয়ে দিলেন সুকান্ত রুদ্রনীলরা। এসএসসির কথা ভুলেই যান, এই সরকার থাকতে চাকরি জুটবে না। চাকরি প্রার্থীদের এক হাজার দিন ধর্ণা আন্দোলন প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রুদ্রনীল বললেন, ধর্ণার হাজার দিন হাজার দুর্নীতির ফলাফল। দেখুন, এসএলএসটি যারা বেকার যুবক যুবতী আছে তাদের কর্মসংস্থানের জন্য তারা অনেকেই যোগ্য এবং তাদের চাকরি পাওয়া উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা চাকরি পাননি এবং এই সরকার থাকতে তারা চাকরিও পাবেন না, কারণ এই সরকারের শিক্ষামন্ত্রী নিজেই জানেন না তার ভ্যাকেন্সি কত। বিভিন্ন সময় কখনো তিনি বিধানসভায় বলেন লক্ষাধিক ভ্যাকেন্সি, কখনো বলেন 700 ভ্যাকেন্সি, কখনো বলেন 17টি ভ্যাকেন্সি। যে শিক্ষামন্ত্রী তার মত এবং অবস্থান এইভাবে বারবার কিছুদিন পরপর পরিবর্তন করে, সেই শিক্ষামন্ত্রীর আমলে কোনো বেকার যুবক যুবতী, আমার মনে হয় না তাদের কোনো সমস্যার সমাধান হবে। এসএসসির কথা ভুলে যেতে হবে পশ্চিমবঙ্গবাসীকে, ওই 500 টাকার উপঢৌকন আর 1000 টাকার উপঢৌকন নিয়ে চুপচাপ বসে থাকতে হবে। দেখুন, সেটা হচ্ছে যে ধর্ণার হাজার দিন, আসলে এটা হাজার দুর্নীতির ফলাফল। তৃণমূল শাসক দলের যে হাজার ধরনের দুর্নীতি, যেখানেই মানুষের রোজগার রয়েছে সেখানেই এরা দল মত ধর্ম নির্বিশেষে এক হয়ে গিয়ে সমস্ত লুটেরারা মানুষের অধিকার চুরি করো, মানুষের যা যা প্রাপ্য চুরি করো, সেটা কয়লা, বালি, গরু, প্রাকৃতিক সম্পদ হোক, সেটা কেন্দ্র থেকে পাঠানো মানুষের জন্য, গরিব মানুষের জন্য আবাস যোজনার ঘর হোক, মনরেগার টাকা হোক, ভুয়ো জব কার্ড হোক, রেশনের চাল ডাল হোক, সব চুরি করো। এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের যারা তাদের বাচ্চা কাচ্চারা যাতে সত্যিটা না জানতে পারে, সেই সত্যিটাকে থামিয়ে দেবার জন্য শিক্ষাটাকেও টাকার বিনিময়ে চুরি করো। তাই আমাদের ভাই বোনেরা এখানে বসে রয়েছে, তাই ধর্ণা দিচ্ছে, আমাদের বোনেরা মাথা ন্যাড়া করে ফেলেছে। এদিন আন্দোলনকারীদের মাঝে গায়ের জামা খুলে বসে পড়েন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট চলছে চণ্ডীগড়ে, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল চলছে চলতেই পারে, নাট গান মুক্তি হচ্ছে সামিটে চলতে পারে। মুখ্যমন্ত্রীর নামেই মমতা, শরীরে বিবেক মমতা বলে কিছু নেই, বললেন কৌস্তব। স্বৈরাচারের বিরুদ্ধে মাথা চুলকামাতা হয়েছিল এই সরকারে, এই সরকারে বঞ্চনার বিরুদ্ধে এদের মাথা চুলকামাতা হয়েছে। একটা সময় আসবে যেদিন কি পিসি ভাইপর মাথা চুলকামিয়ে গাদার পিঠে চড়িয়ে এই রাজ্যের মানুষ রাজ্য ভ্রমণ করাবে, সেই দিনের বেশি দিন নেই। তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রীর নামে একমাত্র মমতা আছে, শরীরে বা বিবেকে একমাত্র মায়া মমতা বলে কিছু নেই।
বছর ঘুরলেই লোকসভা ভোট, বিশ্ব বাণিজ্য, চা বাগানের নাচ, এইসব নিয়েই মেতে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বিরুদ্ধে তাদের বহু অভিযোগ, অথচ যারা একটি চাকরির দাবিতে দিনের পর দিন রাজ্যের রাস্তায় পড়ে আছেন তাদের ভবিষ্যৎ কি? চাকরি প্রার্থীদের এক প্রকার নজিরবিহীন এই আন্দোলন কি রাজ্য সরকারের হুঁশ ফেরাতে পারবে, নাকি আরো বহুদিন চাকরির দাবিতে রাস্তাতেই টিকে থাকতে হবে তাদের? দেখলেন আমাদের প্রতিবেদন, সেখান থেকে উঠে এলো রাজ্যের প্রতি কিভাবে ক্ষোভে পুষছে এই SNST চাকরি প্রার্থীরা। শুধু SNST বলবো, আপার প্রাইমারি আছে, প্রাইমারি আছে, গ্রুপ সি গ্রুপ ডি আছে, প্রত্যেকে। কিন্তু আমাদেরই আমাদেরই ঘরের এক বোন, আমাদেরই বাংলার এক নাগরিক, বাংলা মায়ের সন্তান, বাংলার মেয়ে সর্বোপরি, তারই মাথা ন্যাড়া করা চিত্র সারা বাংলা তথা দেশের মানুষ দেখে। সত্যি আজ এই অনুষ্ঠান যখন করছি, এই অনুষ্ঠানের যে নাম, সেই নামের যথার্থই মনে হচ্ছে লজ্জা। লজ্জা, এ বাংলার লজ্জা যে এক নারী সহ যারা এই বঞ্চনার শিকার তাদের মধ্যে থেকেই এক নারী 1000 দিন বঞ্চনার লাঞ্ছনা যন্ত্রণা সহ্য করে শেষমেশ অবস্থান বিক্ষোভে ধর্ণা অবস্থানে নিজের মাথা ন্যাড়া করলেন। কেশ নারীর অলঙ্কার, কিন্তু সেই নারী যখন তার নিজের কেশকে এইভাবে বিসর্জন দেন তখন ভাবতেই হয়। শুধু তাই নয়, এই নারী রাসমণি পাত্র, তিনি তার মাথা ন্যাড়া করার পর সেই চুল দান করলেন ক্যান্সার আক্রান্তদের জন্য। ভাবা যায় এতটা মানবিক যখন একটা নারী হতে পারে, তখন মানবিক নয় কেন আমাদের সরকার? প্রশ্ন উঠছে। আর এই আন্দোলনের আরও একটা দিক আছে, আপনাদের দেখাব। যেভাবে আমরা অনুষ্ঠানটা শুরু করেছিলাম, কুণাল ঘোষ হঠাৎই হাজির হয়ে গেলেন, রাজনৈতিক বিশেষজ্ঞরা বা বিরোধীরা বলছেন ফুটেজ খাওয়ার জন্য, বাংলা কথায় ফুটেজ খাওয়ার জন্য, অর্থাৎ প্রচার পাওয়ার জন্য। কই 999 দিনের মধ্যে কতদিন এসেছেন কুণালবাবু? এর আগেও তো আপনি গেছিলেন, এর আগেও তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন, এর আগেও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু হয়নি কেন চাকরিটা? আজকে গিয়ে বলছেন পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত করা হবে, তা করছেন না কেন? তাই জন্যই হয়তো আজ আপনাকে যখন সেই মঞ্চে যাচ্ছেন তখন শুনতে হলো চোর চোর আওয়াজ, সেই সঙ্গেই উড়ে এলো জুতো আপনার উদ্দেশ্যে। কতটা যন্ত্রণা থাকলে, কতটা বঞ্চনার শিকার হতে হলে এই ঘটনা ঘটতে পারে, দেখুন আপনারা নিজের চোখেই। সেই সঙ্গেই কুণালবাবুর সাফাই, যা বললাম পাপ করলে প্রায়শ্চিত্ত করা হবে, এক প্রকার মেনে নিয়েছেন তারা পাপ করেছেন এই সমস্ত চাকরি প্রার্থীদের সঙ্গে। কারণ কুণালবাবুরা বুঝতে পারছেন এরা যোগ্য, এরা মেধা আছে, এদের মেরিট লিস্টে নাম ছিল, তবুও এদের চাকরিরা চুরি করে নিয়ে গেছেন আপনার দলের প্রাক্তন মহাসচিব, যিনি আপনাকে এক্সপেল করেছিল একসময়, 6 বছরের জন্য সাসপেন্ড করার কথা জানিয়েছিলেন মিডিয়ার সামনে, সেই পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যরা। এরাই তো সম্পদ দলের এখনো পর্যন্ত। চলুন দেখা যাক সেই প্রতিবেদন, কুণাল ঘোষের বিরুদ্ধে কীভাবে ক্ষোভে ফেটে পড়েছিল এই সমস্ত
শিক্ষক যারা হবু শিক্ষক তারা দেখুন প্রতিবেদন। আচমকা চোর চোর স্লোগানে ভরে উঠল চারিদিক। ধরনা মঞ্চে পৌঁছলেন কুণাল ঘোষ। 1000 দিন পেরিয়ে গিয়েছে, রাস্তায় চাকরির দাবিতে বসেছেন SLST চাকরি প্রার্থীরা। মাথা ঘুরিয়ে চাকরির দাবিতে সুর চড়ালেন চাকরি প্রার্থীরা। সকাল থেকেই একে একে ধরনা মঞ্চে পৌঁছে গিয়েছেন কৌস্তভ রুদ্রনীলরা। এবার সেখানে পৌঁছলেন কুণাল। আজকে যখন টিভিতে দেখলাম যে রাসমণি নিজের চুল বিসর্জন দিচ্ছে এবং পুলিশ আরো একজন সঙ্গে যে চায় বাচ্চাকে বাড়িতে রেখে এসে আন্দোলন করে, ওদের সঙ্গে আমার 12 মাসের যোগাযোগ তৈরি হয়ে গেছে, তখন আমার মনে হয়েছে কথাটা অফিসে না বলে আমি আর হচ্ছে না, আজ আমি ওদের মধ্যে এসে কুণালের দাবি জট ছাড়ানোর চেষ্টা চলছে। তাহলে যদি কাউন্টার কোনো পয়েন্ট থাকে, কাউন্টার কোনো লজিক থাকে, তাহলেও সেটা ওনারা বলে দিতে পারবেন। এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে। আমরা আশাবাদী যে সোমবার ওনাদের পয়েন্ট, সরকার পক্ষের পয়েন্ট, কোর্টে কোথায় আটকে আছে, সেখানে কি বলার আছে, এগুলো নিয়ে ওনারাও খোলাখুলি একবার কথা বলে দিতে পারবেন। অশান্তি যখন চরমে পৌঁছায় তখনই সমস্যা সমাধানের আশ্বাস মেলে, বিক্ষোভকে থামিয়ে দেওয়ার চেষ্টা হয়। কিন্তু আদৌ কি সমস্যার সমাধান হয়? যদি হয় বিক্ষোভের 1000 দিন পরেও কেন সুরাহা হলো না? কেন বারবার আদালতের দ্বারস্থ হতে হচ্ছে চাকরি প্রার্থীদের? শেখ চিকুর রিপোর্ট, নিউজ বর্তমান। আমরা দেখলাম এবং বুঝলাম, আপনারাও তো বুঝতে পাচ্ছেন কর্তা, খুব পরিষ্কার, জলের মতন পরিষ্কার। যখন উত্তাপ বাড়ছে, তাপ বাড়ছে, তখন বোঝা যাচ্ছে ম্যাচ এবার হাতের বাইরে চলে যেতে পারে। তাই হাজির হয়ে গেলেন কুণাল ঘোষ, অত্যন্ত ঠান্ডা মাথার বরিষ্ঠ সাংবাদিক। কোনো তার লেখা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত থাকতে পারে না। আবারও বলছি, কুণাল ঘোষ সত্যি একজন বড় সাংবাদিক, সেই সঙ্গেই খুব বড় রাজনীতিবিদ। মাথা অত্যন্ত ঠান্ডা, বুঝেছেন দলের এখানে যাওয়ার প্রয়োজন রয়েছেন, তিনি গেলেন। এর আগেও তিনি হাজির হয়েছিলেন, অবতীর্ণ হয়েছিলেন, সেবারও তিনি বিষয়টিকে গুছিয়ে নিয়ে পরবর্তীতে দেখা সাক্ষাৎ যা যা করানোর করিয়ে দিয়ে বিষয়টিকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়েছিলেন। আমরা একবার নিউজ রুমে যাব, সেখানে আমাদের প্রতিনিধি রয়েছেন সাধনা মিস্ত্রি। দীর্ঘদিন এই SLST মুভমেন্ট কিংবা বিভিন্ন ধরনের আপার প্রাইমারি তাদের বিষয়গুলো তিনি তুলে ধরেন আমাদের সামনে। সাধনা, আজকের এই গোটা বিষয় সব কিছুকে কি ছাপিয়ে গেল? কারণ আমরা দেখলাম এতদিনের একটা মুভমেন্ট, এতদিনের ধর্ণা, তারপরে সব শেষে এই রাসমণি পাত্রের যে মাথা ন্যাড়া হওয়া, কার্যত রাজ্যে কোথাও সমস্ত সম্মান কি ভুলণ্ডিত হচ্ছে মনে হলো। রাজ্য সত্যিই কি আজ আমরা লজ্জিত? আমাদের এই রাজ্যের নাগরিক হিসেবে আমরা সত্যি কি আজ লজ্জিত, কি মনে হয়? দেখো বুদ্ধদেব, একেবারে লজ্জার বিষয় এটা। কারণ একজন নারীকে যদি তার চুল খোয়াতে হয়, তার চুল দান করতে হয়, তাহলে সেটা তো লজ্জারই। যেখানে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে দাঁড়িয়ে একজন মহিলাকে যদি তার চুল দান করতে হয়, এই দীর্ঘদিনে তাদের যে লড়াই, সেই লড়াইকে আরও তীক্ষ্ণ করতে, আরও জোরালো করতে যদি কাউকে মস্তক মুন্ডন করতে হয়, তাহলে সেই এই তাদের যে আজকের যে কর্মসূচি, সেটা তো একেবারে লজ্জা, সেটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু পাশাপাশি আরও যে বিষয়টা, যে এই দীর্ঘদিনের যে আন্দোলন,
যেখানে আমরা দেখলাম যে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে আমরা তাদের মঞ্চে আসতে দেখলাম, এই 999 দিন আমরা তাকে এই মঞ্চে আসতে দেখিনি বা কথাবার্তা বলতে শুনিনি বা তাদের পাশে দাঁড়াতে দেখিনি চাকরি প্রার্থীদের, সেখানে দাঁড়িয়ে হাজারতম দিনে তার যেখানে বিরোধী দলের পাশাপাশি যে তিনিও আজকে আসলেন এখানে, কোথাও কোথাও চাকরি প্রার্থীরা একটা আশাবাদী ছিলেন যে আজকে হয়তো কোনোরকম তারা উত্তর পাবে সরকারের তরফ থেকে, কিন্তু আজকেও কোনোরকম উত্তর তিনি পাননি, চাকরি প্রার্থীরা পায়নি। পাশাপাশি আমরা দেখলাম যে হোয়াটসঅ্যাপ কলে ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে লাউডস্পিকারে দিয়ে তিনি চাকরি প্রার্থীদের সামনে কথা বলেন। কার সঙ্গে কথা বলেন? রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে, সেই ব্রাত্য বসু যিনি বিধানসভায় দাঁড়িয়ে এই যে প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই যে চারটে যে স্তরে, এই চারটে স্তরে খালি শিক্ষার সার্কুলার শিক্ষকদের খালি পদ রয়েছে 781টি বলে তিনি প্রথমেই জানিয়েছিলেন, যদিও পরে সেটি তিনি রেকটিফাই করেন, যদিও তিনি তার সেই মন্তব্য পরে গিয়ে পাল্টায়, তিনি বলেন যে 55,000-এর কাছাকাছি শূন্য পদ খালি রয়েছে এখনো পর্যন্ত, যেখানে এখনো পর্যন্ত নিয়োগ হননি এবং চাকরি প্রার্থীরা মনে করছে এটা লক্ষাধিক জায়গায় যেতে পারে। এবং প্রশাসন কমিশনের তরফ থেকে যখন হাইকোর্টে যে রিপোর্ট পেশ করা হয়েছিল, যেটা আমি আগেও বলেছিলাম, সেখানে কিন্তু 23,549 সিট খালি। তাহলে সেখানে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী যে ব্যবধানটা যেটা দেখা যে ব্যাখ্যাটা দিচ্ছে যে এতগুলো সিট খালি 781টা, সেটা কোনোরকম ব্যাখ্যাই নেই। পরবর্তীকালে তিনি যখন যে তিনি যে প্রতিক্রিয়া দিলেন যে তার ভুল হয়েছে, আসলে তিনি যে বিষয়টা রেকটিফাই করেন যে 55,000 সিট খালি রয়েছে, যদিও বা তার মতে 55,000 সিট যেটা খালি রয়েছে সেখানে এখনো পর্যন্ত কেন নিয়োগ করা হচ্ছে না, কেন যে আইনি জটিলতা রয়েছে সেগুলোকে কেন এখনো পর্যন্ত মিটিয়ে ফেলা হচ্ছে না, দিনের পর দিন ডেট কেন শুনানি ডেট কেন পিছিয়ে দেওয়া হচ্ছে, একাধিক প্রশ্ন। হাজার দিনের কাছাকাছি ধরে দীর্ঘদিন ধরে SLST চাকরি প্রার্থীদের মিছিল, বিক্ষোভ মিছিল, অনশন, প্রতীকী অনশন, এই এত যে কর্মসূচি চলে আছে, প্রশ্ন একটাই যে নিয়োগ কবে হবে, যে যোগ্য পদে নিয়োগ, একেবারে চুরি করে চাকরি পাওয়া না বা ঘুষ দিয়ে টেবিলের তলা থেকে টাকা দিয়ে চাকরি পাওয়া না, যোগ্য পদে পরীক্ষা দিয়ে পাওয়া চাকরি কবে হবে, বারংবার প্রশ্ন তুলছে তারা বুদ্ধদেব। অনেক ধন্যবাদ সাধনা। সাধনা মিস্ত্রি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি ছিলেন নিউজ রুম থেকে। তিনি যে বিষয়গুলো প্রশ্ন তুললেন খুব স্বাভাবিক প্রশ্ন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজ বেশ কিছু পলিটিক্যাল রিয়াকশন আমাদের কাছে এসেছে। এবং এই যে শিক্ষা নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, দুর্নীতির আর এক মুখ, মানে দুর্নীতির প্রতিবাদের আর এক মুখ যাকে হাইকোর্টে দেখা যায়, সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে কথা বলেছিলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি ঠিক কী জানিয়েছেন এই মাথা ন্যাড়া করে প্রতিবাদ করা বা SLST-র 1,000 দিনের প্রতিবাদ কী জানিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শোনাব। আমরা রাজ্যবাসী হিসেবে অত্যন্ত লজ্জিত, অত্যন্ত ব্যথিত যে আমাদের রাজ্যের শিক্ষিত ছেলেরা, শিক্ষিত মেয়েরা, শিক্ষিত মানুষেরা, তারা শুধুমাত্র স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে 1,000 দিন রাস্তায় বসে আছে। এবং আজকে যে কথা আপনারা বললেন যে একজন মহিলা পর্যন্ত মাথা ন্যাড়া করে নিয়েছে, এটা চরম অপমান গোটা রাজ্যবাসীর সংস্কৃতির কাছে। সরকার ক্ষমতা আসার পর দুর্নীতি হয়েছে এবং প্রধান উপজীব্য, এবং দুর্নীতি দেখিয়ে তারা কিছুই ভাবতে পারেন না। সাংস্কৃতিক জগতে দুর্নীতি, অর্থনৈতিক জগতে, সামাজিক জগতে দুর্নীতি, প্রায়িত তৃণমূল তার প্রশাসন চিন্তা করে না। সেই লজ্জার বোঝা আমাদের বইতে হচ্ছে থেকে কি করবো, বাঙালি হিসেবে তো আমাদের মান্না জমি প্রায় চুরি কেন সরকার স্বচ্ছভাবে নিয়ে প্রকাশ ঘটাতেন তাহলে নিয়োগ হতো। এখনো বহু শূন্য পদ আছে, সেই শূন্য পদে নিয়োগ করার মতো এদের সদিচ্ছা নেই। এরা সবসময় ঠিক করেন যে আমার দলের লোককে নেবো, তারপরে টাকা দিয়ে যারা চাকরি পাবে তারাই চাকরি পাবে, এটা হচ্ছে এদের নীতি আদর্শ। সেজন্য এই দুর্নীতিমূলক অন্ধকার থেকে তৃণমূল কংগ্রেস বেরোতে পারবে না। তাই রাজ্য সরকারের সদিচ্ছা ইত্যাদি এই কথাগুলো আমাদের কাছে অলীক হয়ে দাঁড়াচ্ছে ক্রমশ। আমরা শুনলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা, কিন্তু রাজ্যের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস আবারও সেই তত্ত্ব খাড়া করছেন, আইনি জটিলতা। তাহলে আইনি জটিলতা কাটানোর দায় কার? দায় তো রাজ্য সরকারকে নিতে হবে। রাজ্য সরকার কেন হাইকোর্টে গিয়ে বলতে পারছে না আমরা এই বঞ্চিতদের চাকরি দিতে চাই, আমাদের মেধা তালিকায় নাম থাকা এই ছেলেমেয়েগুলোকে আমরা চাকরি দিতে চাই, তাহলেই তো পথ খুলে যাবে।
কি বলছেন অরূপ বিশ্বাস দেখুন। দেখো এটার মধ্যে অনেক আইনি জটিলতা রয়েছে, শিক্ষামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তারা চেষ্টা করছেন আইনি জটিলতা কেটে, আমরা তো চাই সবার নিয়োগ হোক, আইনি জটিলতা রয়েছে সেটাকে ওভারকাম করে আমরাও চাই সবার চাকরি হোক, কিন্তু তার নীতিগত পদ্ধতি মেনে সরকারও চেষ্টা করছে মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা আজ দেখলাম বামেরাও এই ইস্যুতে তাদের পাশে থাকার জন্য মিছিল করলেন। বিমান বসু বামফ্রন্ট চেয়ারম্যান তিনি নিজেই মিছিলে নেতৃত্ব দিলেন এবং শুধু মিছিল নয়, তাদের পাশে এর আগেও বামেরা ছিল, এখনো আছে তাদের এই লড়াইয়ে, সে বিষয়েও তারা তুলে ধরলেন। সুজন চক্রবর্তী তিনি কি বললেন এই মিছিল শেষে একবার দেখাবো, চলুন দেখে নেওয়া যাক কি বললেন সুজন বাবু। সুজন চক্রবর্তীরা আজ পথে নেমেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, এবং শুধু নেতৃত্বই নয় তোপ দাগলেন রাজ্য সরকারের বিরুদ্ধে, এবং শুধু তোপ দেখেই থেমে থাকা নয়, এই সমস্ত বঞ্চিত যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তাদের সঙ্গে কি করেছে রাজ্য সরকার সেটাও জানাতে ভুললেন না সুজন বাবুরা। কিন্তু এই যে লড়াই, এই লড়াইকে আবার নাটক বলে কটাক্ষ করতেও ছাড়ছেন না তৃণমূলের এক সাংসদ, বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। সৌগত রায় বর্ষিয়ান সাংসদ, তিনি গোটা এই ধর্ণা বা প্রতিবাদকে নাটক বলে কটাক্ষ করতে ছাড়ছেন না, নাটক বলতেও দ্বিধা করলেন না। কি বলছেন সৌগত রায়? আমরা টেলিফোনে তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, কি বললেন সৌগত রায় শোনাবো। এগুলো কোনো আলাদা মনে ফেলে না, আমি ওরকম রেগে গেছে, আমি বলেছিলাম যে এটা নাটকীয় করার জন্য, এগুলো তো দরকার নেই, প্রতিবাদ তো এমনি করা যায়, তার জন্য নিজের উপর যে কথাটা বললেন বর্ষিয়ান সাংসদ সৌগত রায়, সেই কথায় কোথাও তিনি বলছেন যে এইভাবে তো দরকার লাগে না, নাটক শব্দ ব্যবহার করলেন। কিন্তু মাননীয় সৌগত বাবুর হয়তো মনে আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে টাটার কারখানা সরানোর দাবিতে কলকাতার এই রাজপথে সেই ধর্মতলায় কি করেছিলেন, তার সেই অনশন পর্ব, দীর্ঘ অনশন পর্ব। আজ শুভেন্দু অধিকারীরা বলেন সেই অনশন আসলে অন্য অনশন ছিল, অন্যভাবে অনশন ছিল, সে বিষয়ে আমরা ঢুকছি না। কিন্তু যে ঘটনা ঘটেছে তারা প্রতিবাদ জানিয়েছেন, সেই প্রতিবাদকে নাটক বলা কতটা সমীচীন হয়তো আমরা জানতে পারি না বা বুঝতে পারি না। আমরা যেটা দেখাতে চাইব আরো একবার যেটা দেখাতে চাইব তা অবশ্যই সুজন চক্রবর্তী রাজ মিছিল করেছিলেন, সেই র্যালি একবার ছবিটা আপনাদের দেখাই প্রথমে, এবং তারপরে আপনাদের দেখাবো সুজন চক্রবর্তীরা কি বলেছেন এই ইস্যুতে এবং তাদের বক্তব্য তুলে দেব। দেখবো ছবিটা প্রথমেই, বন্ধ করতে হবে অবিলম্বে, মেঘে মুখ্য প্রার্থীদের ধরো, জয় ভারত স্বচ্ছ, আজকে বামফ্রন্টের এই মিছিল।
আমরা দেখলাম এবং সুজন চক্রবর্তী তিনি কি বলছেন একবার শোনাই আপনাদের। হাজার দিন হলো অবস্থানে বসে আছে আমাদের শিক্ষক চাকরি প্রার্থীরা, ভয়াবহ, এবং তারপর প্রতিবাদের সমস্ত রকমের বন্দোবস্ত করতে করতে মহিলারা ন্যাড়া হলো। ভাবা যায় কখনো মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা, কুশাসন চলছে, দুঃশাসন চলছে, যেখানে মহিলারা নিজেরা তাদের চুল কেটে ন্যাড়া হচ্ছেন প্রতিবাদ করতে গিয়ে, মুখ্যমন্ত্রী কোনো হেলদোল নেই। এরা পড়াশোনা করেছে, পাশ করেছে, চাকরি পাওয়ার কথা পায়নি। যবে প্রেস ক্লাবের পাশে বসেছিল আমার মনে আছে, সেইখানে অবস্থানরত অবস্থায় এক মহিলা মিসক্যারেজ হলো, আমি রাগের চোটে শিক্ষামন্ত্রীর বাড়িতে গিয়ে হাজির হয়েছি। কী করছেন আপনারা? অপদার্থ কিচ্ছু করেনি, এখন জেলে। তারপর যেহেতু ভোট এসে গেছে, মুখ্যমন্ত্রীকে হাজির হলেন, মুখ্যমন্ত্রীকে হাজির হয়ে বললেন আমি সব সমস্যা মিটিয়ে দিচ্ছি, পাঁচজনের কমিটি বলে মুখ্যমন্ত্রী সেই কমিটি করে দিলেন, যার চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা বলে, যে এখন জেলে। তাহলে যারা ঠগ এবং চোচ্চ তাদের দিয়ে কমিটি করে লুঠের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী, চাকরির ব্যবস্থা করেননি এবং বঞ্চিত করছেন, আজকে শিশু কোলে মা অবস্থানে বসে কাঁদছে, পাশের শিশুরাও কাঁদছে, অবস্থানে বসে মহিলারা চুল কেটে ন্যাড়া হচ্ছে, যুবকরা তারা নানানভাবে প্রতিবাদ করছেন, কিন্তু মুখ্যমন্ত্রী নেচে গিয়ে অস্থির, তার কোনো হেলদোল নেই। রাজ্যের যৌবনকে এভাবে রাস্তায় ফেলে মারার ব্যবস্থা করছেন মুখ্যমন্ত্রী এবং তার বাহিনী, এর বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ। আমরা আরও একবার আপনাদের দেখানোর চেষ্টা করব সেই বোন বা সেই দিদিটার বা সেই বাংলার মেয়েটার সেই কান্না, সেই কান্না, তার কষ্ট, তার দুঃখ, তার জ্বালা, তার যন্ত্রণা, কিভাবে দিনের পর দিন তিনি দগ্ধ হচ্ছেন, যেভাবে তিনি ন্যাড়া হলেন, যেভাবে তিনি ন্যাড়া হলেন, তারপরে প্রতিবারে তার চোখে জল চলে এলো, এটাই তো স্বাভাবিক, এটাই তো খুব স্বাভাবিক, তাই না? এই চিত্র বাংলার মানুষ দেখবে যা কিন্তু কখনোই কখনোই কিন্তু কাম্য ছিল না। দেখুন সেই 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 দিদির, সেই বোনের, সেই বাংলার একজন মেয়ের সেই করুণ দৃশ্য, সেই কান্নার দৃশ্য, সেই ভেঙে পড়ার দৃশ্য, সেই যন্ত্রণায় খণ্ড বিখণ্ড হওয়ার চিত্র দেখুন। লজ্জা, এ আমাদের লজ্জা, আমাদের রাজ্যের লজ্জা। সত্যি এই বাংলার এক মেয়ে দেখিয়ে দিলেন এভাবেও প্রতিবাদ করা যায়। তার বঞ্চনার, তার যন্ত্রণার, তার প্রতিটা মুহূর্ত দগ্ধ হওয়ার, তার চাকরি চুরি করার প্রতিবাদ এভাবেও করা যায়। কেউ বলতে পারেন নাটক, কেউ বা বলতে পারেন সাহসিকতা, আমরা বলি এই জবাব তুমি মুখের ওপর দিয়েছ আমার এই বাংলার বোন। সেই বোনের নাম রাসমণি প্রাত্য। সত্যি সত্যিই তুমি বাংলার এক গর্বিত নাগরিক, মুখের ওপর জোর তোর জবাব দিলে রাজ্যের সরকারকে, যে সরকার তোমার চাকরি চুরি করেছে, যে সরকার তোমার মতন রাস্তায় বসে থাকা ওই বঞ্চিত শিক্ষিত মেধা তালিকায় নাম থাকা তোমারই মতন এক
বহু বহু মানুষের স্বপ্ন ভেঙে দিয়েছে, তাদের চাকরি চুরি করেছিল এই সরকার। তাই জন্যই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বা তার বান্ধবীর বাড়িতে 50 কোটি টাকার অধিক পাওয়া যায়। এই লজ্জা বাংলার, কবে এই লজ্জা থেকে মুক্তি পাবে বাংলা? আদৌ কি এই আন্দোলন আরো দীর্ঘায়িত হবে নাকি হাসি ফুটবে? 24-এর লোকসভার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জাদু বলে এদের সেই কান্নার আওয়াজ কি থামবে, নাকি চোখের জল পড়তে পড়তে একদিন শুকিয়ে যাবে? উত্তরে থাকবো আমরা।